হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল জশ একাডেমি তো চলে চেয়েছি একটা নতুন প্রোডাক্ট ইভেন্ট তোমার সামনে হ্যাঁ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমার আমাদের কাছে আছে কেলক্স এর তো আজকে আমরা রিসার্চ করবো এই যে কেলক্স ব্র্যান্ডসের যে ওটস রয়েছে এটা প্রাইস কত এটা নেট ওয়েট কত এই যে ওটস ব্র্যান্ড রয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট পিও কিনা দেখো বন্ধুরা রয়েছে প্লেন ওটস ওকে এর মধ্যে কোনো মশলা ওটস বা কিছু দেওয়া নেই ঠিক আছে তো প্লেন ওটসই আমি প্রিফার করে থাকি আমার ফিটনেস কোলসের জন্য তো ওভারঅল মার্কেটে যে ওটসের ব্র্যান্ডগুলো আছে তার মধ্যে কেলক্সের যে প্লেন ওটসের যে ব্র্যান্ড আছে সেটা হান্ডেড পার্সেন্ট কিনা এবং আমার পার্সোনালি এটা কনসিউম করে কেমন লেগেছে সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করবো এবং ভিডিও শেষে অ্যাজুয়াল আমি এই প্রডটা খুলবো এবং এটা একটা ওভারঅল লোক ফিল তোমার সঙ্গে প্রেজেন্ট করবো তো সেই জন্যই বলছি বন্ধুরা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ

একটা ক্যালকুলেট করা হয় ওকে ঠিক আছে তো এখানে আর কিছু ডিসকাস করার মতো নেই বন্ধুরা চলো ছটপট সবার ডিসকাস করবো প্রাইস কত এবং এটা নেট ওয়েট কত লিসক দেখো এই সাইডের প্রাইস আর নেটওয়ার্ক মেনশন করা আছে দেখো বন্ধুরা এটার প্রাইস হচ্ছে ফিফটি ওয়ান রুপিস সো এগারো টাকায় আমরা কতটা কোয়ান্টিটি ওটস পেয়ে যাচ্ছি এটা আমরা চেক করে নেবো দেখো বন্ধু এখানে নেটওয়ার্ক মেনশন করা সেটা হচ্ছে দুশো গ্রাম সো এগারো টাকায় আমরা দুশো গ্রাম কেলক্সে ওটস পেয়ে যাচ্ছি এটা খুবই ভালো একটা ডিল বন্ধুরা অল ওভার ইন্ডিয়া যে কোনো স্টোরে তোমরা ইজিলি পড়টা পেয়ে যাবে কিংবা তোমরা চাইলে এটা অনলাইন থেকে পার্চে করতে পারো ওকে চলো আগে এটার এক্সপায়ারি এবং ম্যানুফেশিং ডেট আমরা দেখে নেবো দেখো বন্ধুরা এটা ম্যানুফিক্সিং ডেট হচ্ছে পাঁচ এক দু হাজার চব্বিশ এবং এটার এক্সপায়ারি ডেট হচ্ছে চার এক দু হাজার পঁচিশ সো এক বছরের এক্সপায়ারি ডেট আমরা পেয়ে যাচ্ছি বন্ধুরা এই এক বছরের টাইম পিরিয়ডের মধ্যে তো আমরা যখন খুশি টাকা ব্যবহার করতে পারি এটা খুবই ভালো একটা রিল তাই না তো এখানে আর কি রিসার্চ তোমাদের নেই দেখো এখানে কোম্পানি কিছু বেসিক ট্যাগলাইন রিসার্চ দেওয়া আছে ওকে সো এগুলো আমি পরে তোমাদের টাইম একদম করবো না দেখো এখানে কেরক্স যে ওয়ার্ডস আছে এটা বানানোর একটা ফর্মুলা দেওয়া আছে ওকে হাউ টু স্টার্ট ইট অফ কী করবে একটা বোলের ওপর প্রথমে এটাকে নেবে ভালো করে দেখো কি বলছে পোর এ লার্জ গ্লাস অ্যাপ্রক্স টু ফোর ফিফটি এম এল অফ ওয়াটার অর মিল্ক ইন টু কুকিং ভ্যাসেল উই রেকমেন্ড লো ফ্যাটস অফ স্কিম মিল্ক নাও অ্যাড ওয়ান কাপ অফ অফ্রক ফর্টি গ্রাম ওয়ান পিক অফ কেলক সোর্স ইন টু ওইট নাও লেস কুক ইট মাইক্রোওয়েভ ওয়েভ অর বয়েল ফর অ্যাপ্রক্স টিনি থ্রি মিনিটস অর মিডিয়াম হিট স্টেয়ার অকেশনালি ইফ ইউ ওয়ান টু সুইট টাচ গো হ্যাড অ্যান্ড অ্যাড সাম সুগার ফর টেস্ট তো কী করবে একটা গরম জলের ওপর কিংবা দুধের ওপর জলটা একটু গরম হয়ে গেলে তার উপরে ওসটা দেবে এবং ভালো করে কেটে নেবে এবং তুমি যদি চাও একটু মিষ্টি অ্যাড কর একটু চিনি অ্যাড করতে পারো সো এটা যেটা একটা নর্মাল ফান্দা ওটস বানানো এটা ছাড়াও আমি ওটস ডিফারেন্ট ভ্যারাইটিস খুবই টেস্টি ওয়েতে বানাই তো তোমরা যদি চাও তো আমি ডিফারেন্ট ভ্যারাইটিস যে ওটসের রেসিপি আছে সেগুলো আমি এই চ্যানেলে আপলোড করতে থাকবো তো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিয়ে তোমাদের ওপিনিয়ন দিয়ে দিও বন্ধুরা ওকে বেস্ট অন ইউর ওপিনিয়ন আমি সেভাবে ভিডিও তোমার সঙ্গে প্রেজেন্ট করবো ইন ফিউচার ওকে তো দেখো পার ওয়ান হান্ড্রেড গ্রামে এখানে আমরা কি কি ক্যালোরি পেয়ে যাচ্ছি এখানে আমি আমার ক্যামেরা জুম করছি বন্ধুরা দেখো পার ওয়ান হান্ড্রেড গ্রামে এখানে ক্যালোরি লিস্ট দেওয়া আছে পার ফোরটি গ্রাম হিসাবে ওকে সো তোমরা চাইলে ভিডিওটা পজ করে এটার যে ক্যালোরিক ইনফরমেশন আছে সেটা তোমরা পড়তে পারো ওকে তো এই এটা আমি পড়ে একদমই তোমরা টাইম ওয়েস্ট করবো না ঠিক আছে বন্ধুরা পার একশো গ্রামে আমরা প্রোটিন পেয়ে যাচ্ছি ইলেভেন পয়েন্ট সিক্স গ্রাম যেটা খুবই ভালো একটা দিল অ্যাট দা সেম টাইম ডায়েট্রি ফাইবার হ্যাঁ বন্ধুরা যে ডায়েট্রি ফাইবার আমাদের ডেলি হেলথের জন্য খুবই বেনিফিশিয়াল ওকে সো যেগুলো আমাদের ওভারঅল যে বডির যে যে খাবার আমরা খাই সেটা ভালোতে পড়তে অ্যাডজাস্ট করতে ডাইজেস্ট করতে খুবই হেল্প করে ডায়েট্রি ফাইবার তো অবভিয়াসলি ওটসের মধ্যে অনেক ডায়েট্রি ফাইবার আছে অ্যাট দা সেম টাইম ওটস হচ্ছে কমপ্লেক্স কার্ডস একটা সোর্স যেটা লং টার্ম মধ্যে আমাদের এনার্জি যায় ভাত আর ওটসের মধ্যে এটা ডিফারেন্স বন্ধুরা ভাত কি করে খুব তাড়াতাড়ি সিম্পল কাপস করার জন্য খুব তাড়াতাড়ি আমাদের বডিতে স্টোর হয়ে যায় সেটা ইউটিলাইজ না হয় কিন্তু ওটস কি হয় ওটস লং টার্ম ধরে আমাদের বডিকে এনার্জি প্রোভাইড করে তার জন্য সারাদিন আমাদের বডিকে অ্যাক্টিভ রাখতে ওটস খুব সাহায্য করে থাকে ওকে সো এটাই ডিফারেন্স ওটস আর ভাতের মধ্যে অ্যাট দা সেম টাইম ফাইবার আমরা ওটস অনেক বেশি পেয়ে যাচ্ছি এটা আমাদের হেলথের জন্য খুব বেনিফিশিয়াল ওকে সেখানে যারা ফিটনেস কিংবা হেলথ কনসিয়াস হয় অ্যাট দা সেম টাইম যারা জিম যাক না যাক কোনো ব্যাপার না কিন্তু যারা একটা হেলদি লাইফস্টাইলকে হিড করতে যায় তারা ডেলি লাইফস্টাইলে ওটস অ্যাড করে থাকে ওকে কিন্তু এবার মেন যে প্রশ্নটা এই কেলক্স প্ল্যান্টে যে ওটস আছে এটা ভালো কিনা কিন্তু তার আগে চলো তারপর আমরা এটা খুলবো এবং এটা ওভারঅল ওভার ভিউ তোমার সামনে প্রেজেন্ট করবো দেখো ওকে চলো আমরা সাইড থেকে এটা কেটে নিই কে দেখো এই হচ্ছে কেলক্সের ওটস চলো আমি হাজারো বা একটু ওটস নিয়ে নিই দেখো বন্ধুরা দিস ইজ হাউ ইওর প্লেন রোল্ড ওটস অফ কেলক্স আসে লুকুক্স লাইক ঠিক আছে সো ওভারঅল বলতে হলে হ্যাঁ বন্ধুরা এই যে কেলক্স ব্র্যান্ডের ওটস আছে এটা খুবই ভালো একটা ব্র্যান্ড ইন্ডিয়ান মার্কেটে ইজিলি তোমরা সব জায়গায় পেপারটা পেয়ে যাবে এবং টিভিতে অনেক অ্যাডসও আছে এবং প্লেন ওটস বলতে হলে হ্যাঁ ফেমাস ব্র্যান্ডস কিছু আছে যেমন কুইকার আছে পাতঞ্জলি আছে তার সাথে কেলক্স ব্র্যান্ডও খুবই ফেমাস একটা ব্র্যান্ড ওকে সো ডেফিনেটলি ইউ ক্যান গো উইথ দ্যাট ফ্রেন্ডস আমিও লাস্ট কয়েকদিন ধরে কেলেক্স ওটস কনজিউন করছিলাম এর আগে আমি কুইকার ওটস প্রেফার করতাম তো কেলক্সরা কনস্যুম করে মনে হল হ্যাঁ এটাও কুইকারের মতনই ভালো একটা ব্র্যান্ড ওকে এবং খুব তাড়াতাড়ি আমি তোমার সামনে একটা কম্পারিজিন ভিডিও আসবো বন্ধুরা কি সব থেকে চিপ রেটের মধ্যে থেকে বেস্ট ওটস কোনটা হবে কিন্তু ওভারঅল বলতে তোমার হাতের সামনে পাতঞ্জলি পাও বা কুইকার কুইক ওট কিংবা কেলক্স ওটসই সবসময় তোমরা কনজিউম করবে মশলা ওটস যারা ডায়েট একটু হেলথ বা যারা জিম যাও তারা চেষ্টা করো অ্যাভয়েড করার জন্য এমনটা নয় যে তোমরা মশলা ওটস একদমই কনজিউম করতে পারবে না হ্যাঁ তোমরা মাঝে মাঝে মশলা ওটস ডেফিনেটলি ইউ ক্যান উইথ দ্যাট বাট প্রেফারেবিলি বলতে হলে বন্ধুরা এই যে প্লেন ওটস আছে এটা হেলথের জন্য আরো অনেক বেশি ভালো ওকে সো ওভার হল এই যে যে ওটস আছে এটা খুবই ভালো একটা ব্র্যান্ড ইউ এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় বন্ধুরা আমার প্রোডাক্টটা ভালো লেগেছে আমি সেই জন্যই তোমার সামনে এটা একটা অনেক অপিনিয়ন শেয়ার করলাম ওকে তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমার এই ওভারঅল কুইক রিভিউ রিগান দিস কেললস ওটস আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে তোমাদের ওপিনিয়ন যদি তোমাদের কোনো ডাউট থাকে তবে অবশ্যই তোমরা ভিডিও কমেন্ট সেকশনে সেটা লিখে দিও এবং ফিউচারে আমি এরকম আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও তোমার সামনে এভাবে আনতে থাকবো তো সেই জন্যই বলছি বন্ধুরা তোমরা যদি এই জশ একাডেমি চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও অনেক বেশি মোটিভেশন পাবো এরকম ভিডিও তোমার সামনে প্রেজেন্ট করার জন্য তো আজকের জন্য এতটাই বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ইনফর্ম